সভাপতি অধ্যাপক মিজামুদ্দিন মঞ্চভূষ্ট আজকে অনুষ্ঠান প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনৈতিক সাধন অধ্যাপক ডাক্তার আবহমূলক যিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থেকে চলে গেছেন বক্তব্য দিয়ে চলে গেছেন মঞ্চভূষ্ট আজকে অনুষ্ঠানের মাননীয় বিশ্ব অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর ফকির মঞ্চভূষ্ট বাংলাদেশ ফেডারেশনের সুযোগ্য মহাসচিব অধ্যাপক ডাক্তার শাফুদ্দিন আহমেদ মঞ্চভূষ্ট জাতীয় অধ্যাপক নুর ইসলাম শাহ মঞ্চভূষ্ট অন্যান্য বিশিষ্টবৃন্দ উপস্থিত আমন্ত্রিত সুধীমণ্ডলী ও চিকিৎসকবৃন্দ আসসালামু আলাইকুম উপস্থিত চিকিৎসকবৃন্দ ও সদ্য শিক্ষকবৃন্দ আপনারা জানেন অ্যাসোসিয়েশন বাংলাদেশে একটা অতি পরিচিত সংগঠন এবং সেই সাথে একটি আধুনিক সংগঠন বটে বিশ্বের অন্যান্য দেশের অ্যাসোসিয়েশনের মতো আমাদেরও রয়েছে বিভিন্ন রকম আধুনিক ব্যবস্থা অন্যান্য দেশের চিকিৎসা বিজ্ঞানের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা বিশ্বাসবাদ দিবসে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের বক্তাদের আমন্ত্রণ জানিয়ে থাকি যার মাধ্যমে রেসপিরেটরি মেডিসিনে নতুন নতুন ইস্যু ও তথ্যাদির উপর সার্বিক আলোচনার মাধ্যমে অ্যাসমা ও সিওপিডি বিষয়ে লব্ধ জ্ঞান রোগীদের উন্নত চিকিৎসার ধার উন্মুক্ত করে বলে আমি মনে করি শুধু চিকিৎসকবৃন্দ দেশের উন্নত স্বাস্থ্যসেবা গবেষণা ও চিকিৎসা ব্যবস্থার সময় উপযোগী পরিবর্তনের ক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন জন্মলগ্ন থেকে একটি ইতিবাচক পদক্ষেপ রেখে আসছে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে পক্ষগুলি বিশেষজ্ঞ চিকিৎসকগণ লব্ধ অভিজ্ঞতার মাধ্যমে দেশের চিকিৎসা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিএমএর মহাসচিব আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত উৎসাহিত করছে শত ব্যস্ততার মাঝেও আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন পরিশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনন্দ নেত্রী জনপ্রতি শেখ হাসিনার বাস্তব নির্দেশিত ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে চিকিৎসা সেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠান সফলমূলক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশ্ব অ্যাজমা দিবস 2011 উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ নাইমুল হক স্বামীকে ডক্টর মোহাম্মদ নাইমুল হক স্বামী বিশ্ব অ্যাজমা দিবস 2011 উপলক্ষে আয়োজিত অ্যাজমা অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার নিজামন হিরন স্যার উপস্থিত মঞ্চে উপস্থিত মাননীয় বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির স্যার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম এবং বিএমএ সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডাক্তার শাফুদ্দিন আহমেদ মঞ্চভূষ্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বক্ষবিধি ও ইনস্টিটিউট হাসপাতালের সম্মানিত পরিচালক ডাক্তার এ কে মুস্তফা হোসেন আমন্ত্রিত সুধীমণ্ডলী ও সম্মানিত চিকিৎসকবৃন্দ আসসালামু আলাইকুম অ্যাজমা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অ্যাজমা ও সিওপিডি বিষয়ক অন্যতম কর্মশালা ও বিশ্ব অ্যাজমা দিবস উদযাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত 1994 সালের 1 ফেব্রুয়ারি প্রশান্তি ভরা শ্বাস আমাদেরই প্রয়াস এই স্লোগান ও একরাশ স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল অ্যাজমা অ্যাসোসিয়েশন
অ্যাজমা রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সহায়তায় জাতীয় অ্যাজমা সেন্টারে বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতালে স্থাপিত করা হয়েছিল অ্যাজমা সেন্টার। এ সেন্টারে অ্যাজমা ও সিওপিডি রোগীদের চিকিৎসা ছাড়াও স্বল্প মূল্যে রোগীদের অ্যাজমা গায়ে সরবরাহ, অ্যাজমা সম্পর্কিত পুস্তিকা এবং অ্যাজমা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বাংলা ভাষায় তৈরি ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে অ্যাজমা রোগ সম্পর্কে এবং ইনহেলারের ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। অ্যাজমা সেন্টারের মাধ্যমে দেশের সমস্ত রোগীর চিকিৎসা করা সম্ভব নয়, এটা অ্যাজমা অ্যাসোসিয়েশন 1996 সালে তৎকালীন সরকারকে বোঝাতে পেরেছিল, যার ফলশ্রুতিতে তৎকালীন সরকার ও স্বাস্থ্যমন্ত্রী মরহুম সালাহউদ্দিন ইউসুফের ব্যক্তিগত আগ্রহের কারণে নির্মিত হয়েছিল জাতীয় অ্যাজমা সেন্টারটি। 2001 সালে সরকার পরিবর্তনের পর অ্যাজমা সেন্টারের সকল কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, স্থবির হয়ে গেছিল অ্যাজমা অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড। বর্তমান সরকার ক্ষমতা আসার পর জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মহোদয়ের সহায়তায় অ্যাজমা অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় পূর্বের মতন অ্যাজমা রোগীদের জন্য অ্যাজমা সেন্টারের কার্যক্রম আবার নতুন করে নতুন উদ্যমে চালু হয়েছে। অ্যাজমা অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিকিৎসক ও নার্সদের জন্য নিয়মিতভাবে অ্যাজমার উপর ওরিয়েন্টেশন প্রশিক্ষণ চালু হয়েছে। দেশের সকল স্তরে চিকিৎসকদের জন্য ন্যাশনাল অ্যাজমা গাইডলাইনের চতুর্থ সংস্করণ প্রকাশ করা হয়েছে। এই আপডেট গাইডলাইন অনুযায়ী চিকিৎসা চালু হলে দেশের সর্বস্তরে অ্যাজমা রোগীরা সঠিক চিকিৎসার দিক নির্দেশনা পাবে বলে আমার বিশ্বাস। অ্যাজমা নিয়ন্ত্রণে চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 90টি দেশে অ্যাজমা দিবস পালন করা হয়। এই দিনটিকে সামনে রেখে গতকাল সকালে জনগণের মধ্যে অ্যাজমা রোগের সচেতনতা বৃদ্ধি করার জন্য হাসপাতালের সর্বস্তরের নার্স, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতালের ক্যাম্পাসে একটি র্যালির আয়োজন করা হয়েছে। আজকে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে দিনব্যাপী অ্যাজমা ও সিওপিডি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 650 জন চিকিৎসক এই কর্মশালায় অংশগ্রহণ করছে। বর্তমানে অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের সহযোগিতায় তার কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করি আপনারা আপনাদের হাতকে আরও প্রসারিত করে অ্যাসোসিয়েশনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সহায়তা করবেন। পরিশেষে জননেত্রী শেখ হাসিনার একটি স্মরণীয় উক্তি দিয়ে শেষ করছি। তিনি বলেছেন, আমাদের কোনো আচরণের কারণে মানুষের চোখে যেন পানি না আসে। একজন চিকিৎসক হিসেবে আমরা প্রত্যেকে জানি তার এই স্মরণীয় উক্তিটি স্মরণ করি এবং ভুলে না যাই। খোদা হাফেজ। হাসপাতালের পরিচালক ডক্টর এ কে এম মুস্তফা হোসেনকে ডক্টর এ কে এম মুস্তফা হোসেন বিশ্ব অ্যাজমা দিবস 2011 ও অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের 15তম সাধারণ সভা ও বৈজ্ঞানিক কর্মশালার প্রধান অতিথি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক আ.ম. রুহুল হক, যিনি কিছুক্ষণ পর্যন্ত আমাদের মাঝে ছিলেন, বিশেষ সরকারি কাজে উনি চলে গেছেন, এই জন্য আমরা ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর রহমান টুকির এমপি, আমাদের গর্ব জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব, আমাদের চিকিৎসক সমাজের মধ্যমণি যিনি আমাদের সবাই সর্বশ্রদ্ধ, যিনি আমাদের জাতীয় নেতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত চিকিৎসকবৃন্দ, সালাম আলাইকুম। আজকের এই মহতি অনুষ্ঠানে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানে করায় আমি অ্যাজমা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অ্যাজমা ও বক্ষবিধির ক্রমবর্ধমান ভয়াবহতা লাঘবের জন্য সরকারের সার্বিক সহায়তায় আমরা সংশ্লিষ্ট সর্বস্তরের চিকিৎসকবৃন্দ লড়াই করে যাচ্ছি। বর্তমান সরকারের মহতি উদ্যোগের মাধ্যমে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল ছাড়াও বাংলাদেশের 13টি মেডিকেল কলেজ হাসপাতালে রেসপিরেটরি ইউনিট খুলে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রদানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগীদের চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছে। অ্যাজমা ও বক্ষবিধি বিষয়ে জনসাধারণের তথা রোগীদের সচেতনতা বৃদ্ধির কারণে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতালে রোগীদের চাপ ক্রমশই বেড়ে চলেছে।
সে তুলনায় আমাদের এই প্রতিষ্ঠানে রোগীদের ধারণ ক্ষমতা অত্যন্ত প্রচুর। এই জন্য উন্নত সার্বজনীন চিকিৎসা সেবানের প্রদান লক্ষ্যে আমাদের অ্যাজমা বিল্ডিং এর প্রস্তাবিত দশতলা পর্যন্ত প্রবং নির্মাণ সম্পন্ন করা প্রয়োজন। ক্রমবর্ধমান যক্ষা রোগীর পাশাপাশি আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রতিমন্ত্রী এবং আজকের আমাদের বিএম এর মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এমডিআর রোগী যেটা ক্যান্সারের সব ভয়াবহ আকার ধারণ করতেছে, এমডিআর রোগীদেরকে আমরা জায়গা দিতে পারতেছি না আমাদের বক্ষবতী হাসপাতালে। এই এমডিআর রোগীদের জন্য একটি আলাদা ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি এবং আমরা এই ব্যাপারে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাশ করেছি এবং সেই প্রজেক্টও পাস হয়ে গেছে, নকশা নকশা সব কিছু হয়েছে। এখন সামান্য কি জন্য আটকে রয়েছে তা আমরা জানি না, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এমডিআর রোগীদের জন্য যেন আলাদা একটা বিল্ডিং করা হয় অনন্ত বিলম্বে। এছাড়া থোরাসিক সার্জারির জন্য আমাদের কোনো আলাদা বিল্ডিং নেই, আলাদা কয়েকটা বেড আছে আমাদের মেডিসিন ওয়ার্ডের পাশাপাশি আলাদা বেড আছে, সার্জারি ওয়ার্ডের জন্য আলাদা ইউনিট আছে, আলাদা ইউনিট আছে, আলাদা বেড আছে। কিন্তু থোরাসিক সার্জারি রোগীরা মাসের পর মাস এখানে পড়ে থাকে, কিন্তু আমাদের সেই জনসংখ্যা অত্যন্ত প্রচুর, থোরাসিক সার্জন অধিক, আমাদের জনসংখ্যা অপ্রতুল এবং আমাদের এই থোরাসিক সার্জারির জন্য একটি আলাদা বিল্ডিং করার জন্য আমরা অনুরোধ করছি। সবচেয়ে করুণ অবস্থা বাংলাদেশের মহিলাদের, এখানে আমাদের যারা বক্ষব্যাধিতে আক্রান্ত মহিলা রোগীরা এখানে আসলে আমাদের সিটির সংখ্যা এত কম তারা ভর্তি হওয়ার সুযোগ পান না, কারণ খুব লিমিটেড সিট। এই জন্য আমাদের বক্ষব্যাধিতে মহিলা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড গঠন করার জন্য আমাদের বিল্ডিং এর এক্সপ্যানশন হয় বর্তমান বিল্ডিং এ উপরে বিস্তলা পর্যন্ত করা দরকার অথবা পাশে এক্সপ্যানশন করা অত্যন্ত প্রয়োজন। এনটিআরের জন্য আলাদা ভবন স্থাপন সহ নতুন চিকিৎসকের প্রদানের ব্যবস্থা এবং চিকিৎসকদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে সম্মানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিএমএর মহাসচিব মহোদয় মহোদয়কে বিনীত অনুরোধ করছি। এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত চিকিৎসক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাজমা ও সিওপিডি বিষয়ক এই কর্মশালায় আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসা তার উন্মুক্ত বলে আমার বিশ্বাস। পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।